শুরুটা মানিকে মাগে হিতে আর শেষটা কাঁচা বাদামে। 2021-এ নেট দুনিয়া কাঁপিয়েছে এমনই বেশ কিছু ভিডিও, যেগুলো করোনায় নেটিজেনদের জুগিয়েছে মনোরঞ্জনের খোরাক। শ্রীলঙ্কার শিল্পী ইয়োহানি দ্য সিলভার গাওয়া মানিকে মাগে হিতে গানটা এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে অনেক সেলিব্রিটিও গেয়েছেন, মিলিয়েছিলেন তাল, আর তাতে ইয়োহানির সুযোগ হয়েছে বলিউডে গান গাওয়া। ভারতের ছত্তিশগড়ের সুকমা এলাকায় সহদেব নামে এক শিশুর কণ্ঠে শোনা গিয়েছিল বাচপান কা পেয়ার, আর সেই গানটি পরবর্তীতে করা হয় রিমেক, যাতে জনপ্রিয় র্যাপার বাচ্চা জুড়ে দেন আলাদা মাত্রা। বীরভূমের বাসিন্দা ভুবন বাদ্যকরের গাওয়া কাঁচা বাদাম গানটি শোনেননি এমন মানুষ হয়তো খুবই কমই আছেন। ভাইরাল হওয়া গায়ক ভারতীয় হলেও বাংলাদেশেও পান সমান জনপ্রিয়তা। আর দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার তো রীতিমতো হাইপ তৈরি করে। পাকিস্তানের 19 বছরের তরুণী দাদানি মুবিনের ইয়ে হাম হে ইয়ে হামারি কার হে ডায়লগ তো সবার মুখে মুখেই। করোনায় ওষুধ নয় পেগে কাজ হবে, দিল্লির মাঝবয়সী এক মহিলার মদের প্রতি আসক্তির এই ভিডিও এতটাই ছড়িয়েছিল যে অনেক করোনা বিদ্বেষীর মুখে মুখে ছিল সেটি। বছর ঘুরে নতুন বছরের শুরুতেও কিন্তু এই ভিডিওগুলোর রেশ এতটুকু কমেনি, বরং সেগুলো আরো রিমেক হয়ে চলেছে। মুবাল্লিক করিম, মাইটিভি।